হ্যালো ভিউয়ার্স, এইভাবে চিকেন রান্না করে কোনোদিন কি আপনারা খেয়েছেন? একবার ট্রাই করে দেখতে পারেন। সুস্বাদু মাংসের যদি আপনি টেস্ট নিতে চান, তবে এইভাবে একদিন রান্না করে বাড়িতে খেতে পারেন। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন হান্ডি, চলুন দেখে নিই। নর্মালি আমরা যেসব কড়াতে বাড়িতে রান্না করি পদ্ধতি একই, কিন্তু এখানে হাঁড়ি। হাঁড়িতে রান্না করলে কিছু জিনিস আপনাকে সবসময় মাথায় রাখতে হবে, যে তেলটা একটু বেশি ব্যবহার করতে হবে, খুন্তি কাঠের খুন্তি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে যদি আপনি স্টিল বা এর লোহার খুন্তি ব্যবহার করেন ফেটে যেতে পারে, আর বেশি হিট করা যাবে না, এটা আপনাকে মাথায় রাখতে হবে। দেখিয়ে নিলাম কী কী জিনিস দিলাম। প্রথমে হচ্ছে ফোড়ন, তেল দিয়ে, তারপর তেল গরম হয়ে যেতে আমি দিলাম শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা তেজপাতা। এবারে কালার আনার জন্য আমি প্রায় এক টিস্পুন মতো চিনি ব্যবহার করছি। চিনিটা যখন পুড়তে আরম্ভ করবে, যে লাল বুদবুদ উপর দিকে উঠতে আরম্ভ করেছে, সেই সময় আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ দেব। পেঁয়াজগুলো স্লাইস করে ছোটো ছোটো করে কাটা ছিল, প্রায় তিনটা মতো পেঁয়াজ এখানে ব্যবহার করছি আমি আজকে রান্নাতে ব্যবহার করছি। আর সেই সঙ্গে বলি রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন, অনেক টুইস্ট কিন্তু বাকি আছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, বুঝতে পারবেন যে বাড়িতে যদি কোনোদিন যদি আপনার মন চায় যে হাঁড়িতে রান্না করবেন তো কীভাবে রান্না করবেন, পুরো পদ্ধতিটা আমি আপনাদের কাছে আজকে শেয়ার করছি। মিডিয়াম ফ্লেমে রান্না হবে, আমি আজ স্টোভে রান্না করছি। আপনারা চাইলে কাঠের উনানে রান্না করতে পারেন, যদি বাড়িতে দেখি সেই ব্যবস্থা থাকে, না হলে আপনি নর্মালি আপনার যে গ্যাস ওভেন আছে তাতে রান্না করতে পারেন, কিন্তু টেম্পারেচার সবসময় দেখবেন মিডিয়াম থেকে লোয়ের মাঝখানে রাখবেন। বেশি টেম্পারেচারে বেশি হিট হলে হাঁড়ি ভেঙে যেতে পারে বা ফেটে যেতে পারে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দিয়েছি রসুন দিয়ে নিচ্ছি, আর সঙ্গে দিয়ে নেবো আপনার হচ্ছে আদা দিব। আর সেই সঙ্গে বলি আপনাদেরকে, এটা পদ্ধতি সেরকম কিছু বলার কিছু নেই, সব কিছু ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি, হলুদ রসুন আদা সবই দিচ্ছি। যেভাবে বাড়িতে রান্না করেন সেইভাবে রান্না করবেন। আর সঙ্গে বলে নিই সববারের মতো, প্রলয় বারিক ফেসবুক পেজটা অবশ্যই ফলো করবেন, আর প্রলয় রান্নাঘর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, এইটুকু রিকোয়েস্ট আপনাদেরকে রাখি। সববারের মতো একটু সাপোর্ট করুন আমাকে। টমেটো দিচ্ছি, টমেটো সিদ্ধ করার জন্য অল্প লবণ দিচ্ছি, এবং পেঁয়াজটাকেও আরও একটু ভালো করে ভাজার জন্য। মশলাটাকে ভালো করে আপনি প্রথমে হচ্ছে কষতে থাকবেন ভালো করে মশলাটাকে। অ্যাকচুয়ালি এটাকে আপনি হাঁড়িতে টপকা রান্না করতে পারেন, টপকা মিন্স হচ্ছে আপনি মশলা মাংসের সঙ্গে সবকে মিক্সড করে নিন ভালোভাবে, তেল দিয়ে ফোড়ন দিয়ে ওর মাছে বসিয়ে চাপা দিয়ে দিতে পারেন, ঢাকা দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে মশলা আমার রেডি হয়ে গেছে, সেভাবে রান্না করতে পারেন, আবার এভাবে মশলা কষে রান্না করতে পারেন। ওইখানটা একটা সমস্যা হয়, যেটা হচ্ছে একটু আঁচটে গন্ধ থেকে থাকে, আঁচটে গন্ধ একটু ছাড়ে আর। সেক্ষেত্রে আজকে মাংসটাকে আমি কষে নিচ্ছি, কষে নিয়ে তারপর রান্না করবো আমি আজকে। মাংসে আজ আলুও দেবো, এর মধ্যে একটা কোনো কিছু ভাঙবে না, জাস্ট হালকাভাবে আস্তে আস্তে করে নাড়বেন, কিছু ভাঙবে না। যার মশলা কষা হয়ে গেলে, হালকা সিদ্ধ হতে আরম্ভ করলে মশলা, তখন আমি আলুটা দিয়ে নেব, আলুটা দেবো, আলু দিচ্ছি, সব আলুগুলো দিয়ে দেবো। আশা করি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, দেখতে দেখতে সাবস্ক্রাইব করে নিন আপনারা। গরম মশলা দিচ্ছি, সঙ্গে এখানে কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো প্রায় 2-3 টিস্পুন মতো ব্যবহার করবো আমি। আপনারা চাইলে এর থেকে বেশিও দিতে পারেন, কাঁচা লঙ্কা দিতে পারেন আরও বেশি ঝাল বা তিখাপন আনার জন্য। এরপরে আমি আপনাদের কাছে এই ধরনের গ্রামের যেসব রেসিপিগুলো হারিয়ে যাচ্ছে সেই সব রেসিপিগুলো আপনাদের কাছে নিয়ে আসব। আমি
অনেক রেসিপি মায়ের কাছ থেকে শিখেছি। মা অসুস্থ, তাই মাকে রিকোয়েস্ট করেছিলাম, মা এখন আমাকে সময় দিতে পারছে না, ভবিষ্যতে মা আমাকে সময় দিবে, কিছু রান্না শেয়ার করো মায়ের রান্না। আর আমার দাদা যে আগের একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছেন, দাদা আছে সৌম্যদীপ দা, তার কিছু রেসিপি ইউনিক রেসিপি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই জন্য যেটা করতে হবে আপনাদেরকে, প্রলয় বাড়ি ফেসবুক পেজটাকে ফলো করে নিতে হবে আপনাকে, আর চ্যানেলটা ফেসবুক ইউটিউব চ্যানেলটা প্রলয় রান্নাঘর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন। জল এখানে 3-4 কাপ মতো ব্যবহার করছি, কারণ দমে রান্না হবে, তো সেক্ষেত্রে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট আমি এটাভাবে এই আটা দিয়ে মুখটাকে টাইট করে দেবো, আমি সরা দিয়ে এইভাবে প্রায় 45 মিনিট, আধা ঘন্টা থেকে 45 মিনিট রাখবো, আর উপরে সরার উপরে একটু জল দেবো যাতে স্টিমে জলটাও কমতে থাকবে, আর নিচের আমি যে জলটা দিই সেটাও কতটা কমছে সেই আইডিয়া একটা আমি করার জন্য। আর গাইস, এটা বলতে পারি যে আপনারা স্টিলের কড়া বা ননস্টিক কড়াতে যেটা টেস্ট পেয়েছেন মাংসের, এই ধরনের এইভাবে যদি আপনার রান্না করে যদি একবার ট্রাই করতে পারেন, দেখবেন আলাদা ধরনের টেস্ট পাবেন মাংসের, আর এতে আপনার বিশেষ এক্সপেন্স পড়ে না। এই হাঁড়িটা আমার পড়েছে, হাঁড়ি আর সরা মিলে 100 টাকা পড়েছে, যে কোনো বেনে দোকানে আপনি পেয়ে যাবেন। আর হাঁড়িটা রেডি করার সময় হচ্ছে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপর তেল ভালো করে গায়ে তেল লাগিয়ে নেবেন, ভিতরে তেল লাগিয়ে নেবেন, তেল দিয়ে সরষা তেল দিয়ে একটু হিট করবেন, এর টেম্পারেচার অ্যাবজর্ব করার ক্ষমতা তখন বেড়ে যায়, নাহলে আপনি এনে যদি সঙ্গে সঙ্গে যদি কড়ায় বসিয়ে দেন এটা ফেটে যেতে পারে। এই পদ্ধতিগুলো যদি জেনে থাকেন মাটির হাঁড়িতে রান্না করার কোনো ব্যাপারই নয়। আর যেভাবে আমি দমে রান্না করলাম, এতে মাংসটা পুরো সিদ্ধ হয়ে গেছে আর আলুও সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কোনো কিছু ভাঙবে না, গলেও যাবে না। পরিষ্কার করে নিচ্ছে, দিয়ে দেখাচ্ছি, কালারটা খুব বিউটিফুল কালার এসছে, আর গন্ধ যেটা আসছে পুরোনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে। গ্যাস এই ধরনের রেসিপি শেয়ার করতে পেরে আমার নিজেরও খুব আনন্দ হয়। আপনারা যদি এই ধরনের কোনো রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, মেসেজ করতে পারেন, আমার ইনস্টাগ্রাম আইডি pralay/barik, সে তাতেও আমাকে ফলো করতে পারেন, মেসেজ করতে পারেন, ফেসবুকে করতে পারেন, আর ইউটিউবে তো আপনি মেসেজ করবেনই আজকে। আমি আশা করি আজকে কেমন লাগলো এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, অন্য কোনো রেসিপিতে আপনার সঙ্গে দেখা হবে।